শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে আর্সেনালের জয়। মিকেল আর্তেতা ও তার দলের ভুনো উল্লাসে স্পষ্ট, জয়টা কত গুরুত্বপূর্ণ ছিল আর্সেনালের জন্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্সেনালের জয়টাও এসেছে নাটকীয়ভাবে। 90 মিনিট পর্যন্ত সমতায় থাকা ম্যাচে যোগ করার সময়ে 2 গোল করে জয় পেয়েছে আর্সেনাল। তার একটি আবার আত্মঘাতী গোল, আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে তাদেরকে 4-2 গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। এই জয়ে আবারও পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ফিরে পেয়েছে আর্সেনাল। শেষ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন 54, সমান ম্যাচে 51 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর্সেনালের জন্য ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ, জিতলেই আবার সিটিকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল এমিরেটস দলটি। কিন্তু হোয়াট খেলে আর্সেনালের শিরোপার স্বপ্ন যে বড় ধাক্কা খাবে সেটাও জানা ছিল আর্তেতা। এমন এক ম্যাচে শুরুতে ধাক্কা খায় আর্সেনাল, এক তো ঘরের মাঠে ম্যাচ, সঙ্গে গ্যালারিতে উপস্থিত হলিউড কিংবদন্তি টম হাফার। কিংবদন্তি এই অভিনেতাকে গোল দিয়ে বরণ করে নেয় অ্যাস্টন ভিলা। ম্যাচের 6 মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ওলি ওয়াটকিন্স। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে গোল খেয়ে কিছুটা ভরকে গিয়েছিল আর্সেনাল, তা বোঝা যায় আর্সেনাল গোলকিপার রাম সডেলের ভুল দেখলে। ডিবক্সের করা তার ভুলে খেসারত অবশ্য দিতে হয়নি আর্সেনালকে। আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইট ভিলার ডিবক্সে ক্রস করেন, তার হেড করা বল গিয়ে পড়ে সাকার সামনে, বা পায়ে জোরালো শটে ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস প্রতিক্রিয়া দেখানোর সময়টাই পাননি। 2-1 গোলে পিছিয়ে থাকা আর্সেনাল বিরতি থেকে ফিরে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের প্রথম 25 মিনিটে অ্যাস্টন ভিলার গোল মুখে শট নেয় 10টি। আর্সেনাল সমতায় ফিরে ম্যাচের 61তম মিনিটে ফাঁকা থেকে মার্টিন, ওডেগার্ড থেকে জিনসেটো, এভাবে বল পেয়ে দূরপাল্লার শটে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন জিনসেটো। সমতায় থাকা ম্যাচে আর্সেনালকে জয়সূচক গোলটা আসে আর্সেনাল ডিফেন্ডার জর্জিনিও আর ভিলা গোলকিপার মার্টিনেজের কল্যাণে। ম্যাচে 93 মিনিটে ডিবক্সের বাইরে থেকে জোরালো শট নেন জর্জিনিও, তার শট পোস্টে লেগে ফিরে আসার পর লাগে মার্টিনেজের মাথায়। আর্জেন্টাইন এই গোলকিপারের মাথা ছুঁয়ে বল জড়ায় জালে। আর্সেনালের হয়ে শেষ গোলটা করেন গাব্রিয়েল মার্টিনেলি।